এদিকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জাতীয় পরিচয়পত্র সহ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে। এমনই অভিযোগে এবার দুদকের কাঠগড়ায় জাহাঙ্গীর। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গেল এক দশকে বিভিন্ন কারণে তিনি আলোচনায় এসেছেন বহুবার, হয়েছেন সমালোচনার শিকার। স্কুল থেকে কলেজ ছাত্রলীগের নেতা, সেখান থেকে জেলা ও কেন্দ্রে, এরপর গাজীপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান। মাত্র 39 বছর বয়সে 2018 সালে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন এই জাহাঙ্গীর আলম। এরপর 2021 সালে সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে তৎকালীন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। একই বছরের 19 নভেম্বর জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে সামনে আসতে থাকে তার দুর্নীতি ও অপকর্মের বিষয়গুলো। এদিকে সোমবার বিকেলে জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য অনেকটা মরার উপর খাড়ার খা। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী দুদক যদি কাউকে জিজ্ঞাসাবাদ করতে চায় অনুসন্ধানের স্বার্থে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। দুদকে সেই বিধির আলোকে তাকে ডাকা হয়েছে। উনি যেহেতু গাজীপুরের মেয়র ছিলেন এক সময়, সেখানে কিছু অ্যানোমালিস ছিল ওনার সময়ে, সেই অ্যানোমালিসের বিষয়ে ওনার সম্পৃক্ততা কতটুকু বা আদৌ ওনার সম্পৃক্ততা আছে কি না, বা অনুসন্ধান কার্যে যেসব তথ্যপত্র আসছে ওটা কতটা সঠিক, ওটা তার নিজস্ব ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান বলছে গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে 1200 ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু জাহাঙ্গীর আলম মেয়র থাকা অবস্থায় রাস্তা নির্মাণ ও সংস্কার, কালভার্ট তৈরি, আউটসোর্সিং এ নিয়োগ, বিশ্ব ইস্তেমার মাঠ সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা কাজ দেওয়া হতো তার পছন্দের 10 প্রতিষ্ঠানকে। ঠিকাদারদের সাথে যোগসাজশে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। আগামী 21 ও 22 মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য জাহাঙ্গীর আলমকে নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে 2 সদস্যের একটি টিমও করেছে দুর্নীতি দমন কমিশন। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।